আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াদা ও সালাত সমর্থিত শ্রোতা মন্ডলী দিন যত এগিয়ে যাচ্ছে আমাদের সমাজে পরিবার ভাঙনের সংখ্যা ততই বেড়ে চলছে প্রতিদিন অহরহ ফোন আসছে স্বামী স্ত্রীকে তালাক দিয়েছে স্ত্রী স্বামীকে তালাক দিতে বাধ্য করেছে একে অপরকে তালাক দিয়েছে সংসার ভেঙে যাচ্ছে এই পরিস্থিতি এই ঘটনা অহরহ প্রতিদিন আমাদের ফোনে আসছে আর এক একটি তালাকের বাসালা জব দেওয়ার জন্য প্রায় বিশ মিনিট থেকে আধা ঘন্টা কখনো এক ঘন্টা সময় চলে যাচ্ছে এই যে সমাজে দিনকে দিন তালাকের পরিস্থিতি বাড়ছে পরিবার ভাঙনের সংখ্যা বাড়ছে এর কারণটা কি অনেকগুলো কারণের মধ্যে সবচেয়ে একটা বড় কারণ হচ্ছে আমাদের অতিরিক্ত রাগ আপনি অতিরিক্ত রাগে আপনার স্ত্রীকে তালাক দিয়ে দিলেন এরপরে যদি সত্যিকার অর্থে পন্থায় তালাক হয়ে যায় এরপরে আপনি চাইলেও আপনার স্ত্রীকে ফিরে নিতে পারবেন না আমাদের সমাজে হিল্লা বিয়ের মাধ্যমে যে একটি কুসংস্কার একটি হিল্লা বিয়ের এই নোংরামি একটি পন্থার মাধ্যমে আবার যে তালাকের পরে স্বামীর কাছে ফিরিয়ে দিচ্ছে এগুলো শরীয়ত কখনো বৈধতা দেয় না বরং নবী সাল্লাম বদোয়া কথা বলেছেন লানা আল্লাহর গজব পুটবে আল্লাহ লানত পড়বে ওদের উপরে আল মোহিল মোহাল্লালাহু যারা হিল্লা বিয়ে করে বা করায় এদের উপরে আল্লাহ লানত কাজেই এই হিল্লা বিয়ের মাধ্যমে আপনার স্ত্রীকে ফিরে পাবেন এমন কোনো সুযোগ নেই এই জন্য তালাক দেওয়ার আগে শরীয়ত আপনাকে বলেছে তিন মাসে আপনি তিন তালাক দিবেন তিন মাসে তিন তালাক দিলে আপনি সিদ্ধান্ত নিয়ে সুন্দরভাবে তালাক দিতে পারবেন কিন্তু আমরা সিদ্ধান্ত নেওয়ার আগেই রাগের মাথায় তালাক দিয়ে বসি যদি তালাক দিতেই চান একজন বিজ্ঞ আলিমের সাথে পরামর্শ করে তারপরে আপনি তালাক দিবেন আর যদি আপনার এমন ঘটনা আপনি ভুলে করেই ফেলেন অথবা তালাক দিয়ে ফেলেন তাহলে আপনি বিজ্ঞ আলেমদের সাথে পরামর্শ করে এটার সুষ্ঠু সমাধান কি সেদিকে যাওয়ার যাওয়ার চেষ্টা করবেন সমরিত প্রিয় ভাই ও বোন আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাচ্ছি অনুরোধ করছি তা হচ্ছে রাগ কন্ট্রোল করার চেষ্টা করুন রাগের কারণেই অধিকাংশ তালাকগুলো সংঘটিত হচ্ছে নবী সাল্লাহ আলাইহি ওসাল্লাম তিনি রাগ কন্ট্রোল করার জন্য তিনটি পরামর্শ দিয়েছেন নাম্বার এক যদি আপনার রাগ উঠে সাথে সাথে আপনি আনি রাজিম পুটবেন কারণ রাগ আসে শয়তানের পক্ষ থেকে যখন আউজবিল্লা পড়া হয় তখন শয়তান দূর হয়ে যায় রাগ কিছুটা কমে আসে দ্বিতীয় পদ্ধতি হচ্ছে যখনই আপনি রাগ করবেন তবাদ অজু করবেন অজু করার পরে কিছুটা রাগ ইনশাআল্লাহ কমে যাবে নাম্বার তিন হচ্ছে আপনার অবস্থান চেঞ্জ করবেন আপনি যদি দাঁড়ানো থাকেন বসে যাবেন বসে থাকলে দাঁড়িয়ে যাবেন অথবা শুয়ে যাবেন অথবা সেই জায়গা থেকে আপনি সরে যাবেন এই তিনটি পদ্ধতিতে ইনশাআল্লাহ আপনার রাগ কন্ট্রোল করা সম্ভব হবে রাগ কন্ট্রোল করা মাধ্যমে আল্লাহ সোহানতা কিছু প্রতিদানের কথা বলেছেন সহিউল জামি কিতাব এসেছে নবী সাল্লাল্লাহ ওয়ালহি ওয়াসাল্লাম বলেছেন মেন কাজিম আল হোয়েস ওয়াহু ওয়াই ওয়াই যে ক্ষমতা থাকা সত্ত্বেও তার রাগকে সে কন্ট্রোল করলো ইচ্ছা করলে সে তার স্ত্রীকে আঘাত করতে পারত তালাক দিতে পারত অথবা আরো গালাগালি করতে পারত কিন্তু না সে তার রাখটাকে কন্ট্রোল করেছে আল্লাহ নবীস সাল্লাল্লাহ ওয়াসাল্লাম বলেন এইভাবে যদি তেন সে নিজের রাগকে কন্ট্রোল করতে পারে তাহলে কেয়ামতের মাঠে আল্লাহ কল্লাহ রিদন ইয়ামাল কেয়ামা কেয়ামতের মাঠে আল্লাহ সোবাহাল্মা তারা তার অন্তরকে খুশি দিয়ে পরিপূর্ণ করে দিবেন আল্লাহ রাগকে কন্ট্রোল করতে না পারলে আপনার এই অতিরিক্ত রাগের কারণে আপনার স্ত্রী যেমন কষ্ট পাবে আপনার পরিবার কষ্ট পাবে আপনার হাজবেন্ড কষ্ট পাবে আপনার বা আপনার আশেপাশের বহু মানুষ কষ্ট পাবে তারা যেমন ধ্বংস হবে আপনি নিজেও ধ্বংস হবেন অতিরিক্ত রাগ মানুষকে ধ্বংস করে ছাড়ে এজন্য নিজের রাগকে কন্ট্রোল করতে হবে